ডিয়ার লটারি দুর্নীতির জাল বিস্তৃত রয়েছে গোটা বাংলায়। গরিবকে সর্বস্বান্ত করে কালো টাকা সাদা করার অনৈতিক ব্যবসায় যোগ ছিল বাংলায় শাসক দলেরও। ইডির ম্যারাথন হানার আবহে আইপ্যাক, তৃণমূল এবং ডিয়ার লটারি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত, প্রতীক জৈনরা যুক্ত, আইপ্যাক যুক্ত। কলকাতায় ফের টাকার পাহাড়। ডিয়ার লটারি দুর্নীতি মামলায় কলকাতায় ম্যারাথন তল্লাশিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চেন্নাইয়ে মামলার সূত্র ধরে ডিয়ার দুর্নীতির শিকড়ের হদিশ কলকাতায়। আর এই বিরাট দুর্নীতির নেপথ্যে উঠে আসছে একটাই নাম, লটারি কিং স্যান্টিয়াগো মার্টিন। ভাগ্য বদলের আশায় গরিব মধ্যবিত্ত মানুষ কষ্টের টাকায় ডিয়ার লটারির টিকিট কাটেন, অথচ সেই টাকাই নাকি ব্যবহার হচ্ছিল নেতাদের দুর্নীতির কালো টাকা সাদা করতে। ঠিক কি উপায় চলে এই জালিয়াতি? প্রথমে বাজারে লটারির টিকিট বিক্রি করা হয়, কষ্টার্জিত উপার্জনের টাকা দিয়ে লটারির টিকিট কাটে সাধারণ মানুষ। অথচ বিক্রি হওয়া টিকিটে লটারি করানোই হয় না, পরিবর্তে দুর্নীতিবাজদের বিশেষ টিকিটে লটারি জেতানো হয়। বদলে দুর্নীতিবাজদের দুর্নীতির টাকা নিয়ে নেয় লটারি সংস্থা। গরিবের লটারি বিক্রি করে পাওয়া বৈধ অর্থ যায় দুর্নীতিবাজদের কাছে। এভাবেই চোখের নিমেষে দুর্নীতির কালো টাকা হয়ে যায় সাদা। সব মিলিয়ে দুর্নীতির অঙ্ক 60,000 কোটি টাকারও বেশি বলে অনুমান। এখানেই শেষ নয়, এই লটারি কিং স্যান্টিয়াগো মার্টিনের সঙ্গে ইন্ডি জোটের যোগসাজশের গুঞ্জনও শোনা যাচ্ছে নেপথ্যে ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে এসবিআই এর জমা দেওয়া তথ্য। বিপুল অঙ্কের ইলেকটোরাল বন্ড কিনেছিল স্যান্টিয়াগো মার্টিনের সংস্থা, যার সিংহভাগ পেয়েছিল ইন্ডি জোটের দুটি দল। সর্বাধিক 542 কোটি চাঁদা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় স্থানে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে পেয়েছিল 503 কোটি টাকা। তৃতীয় স্থানে জগনমোহনের ওয়াইএসআর কংগ্রেস পেয়েছিল 154 কোটি টাকা। ডিআর লটারি থেকে যে দুটি দল সবথেকে বেশি টাকা পেয়েছে সেই তৃণমূল কংগ্রেস ও ডিএমকে এর মধ্যে একটি যোগসূত্র রয়েছে। 21-এর বিধানসভায় দুটি দলেরই ভোট কৌশল সামলেছে আইপ্যাক, আর এই নিয়েই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এটা ভাইপো লটারি, এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি, এই দুজনের ব্যবসা। এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত, প্রতীক জৈনরা যুক্ত, আইপ্যাক যুক্ত। এর ডিল হয়েছে চেন্নাইতে বসে। শিক্ষা, স্বাস্থ্য, আবাস, কয়লা, গরু, লটারি, তৃণমূল জমানায় বাংলায় যেদিকেই চোখ যাবে সেদিকেই দুর্নীতি। ডিআর লটারির দুর্নীতির ডালপালা আরো কত গভীরে। রিপাবলিক বাংলা। অন্যদিকে শহর কলকাতায় ফের টাকার পাহাড়। ডিয়ার লটারির লেক মার্কেটের অফিস থেকে উদ্ধার করা হয়েছে 3 কোটি টাকা। ম্যারাথন তল্লাশির পর 3 ব্যাগ ভর্তি টাকা নিয়ে বেরোলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। ডিয়ার লটারিতে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। স্যান্টিয়াগো মার্টিন সংস্থা ফিউচার গেমিং এর দুর্নীতির ডালপালা চেন্নাই থেকে বিস্তৃত কলকাতা পর্যন্ত। লেক মার্কেটের আবাসনে হানা দিয়ে প্রায় 3 কোটি টাকা উদ্ধার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 3 কোটি টাকা হচ্ছে শুধুমাত্র একটা লোকেশন থেকে, অর্থাৎ আমরা একটা ফেজ হয়তো দেখেছি, কিন্তু এর কিন্তু আরো অনেক ফেজ রয়েছে, যেই ফেজগুলোকে দিয়ে কিন্তু এরা ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে কনভার্ট করেছে। বৃহস্পতিবার প্রথমে মধ্যমগ্রাম সংলগ্ন মাইকেল নগরে ডিআর লটারির অফিসে হানা দেয় ইডি। শুক্রবার গোলাম মোহাম্মদ শাহ রোডের আবাসনে সংস্থার অফিসে চলে ম্যারাথন তল্লাশি। তল্লাশি চলাকালীন দফায় দফায় ডিআর লটারির মালিকের অফিসে আনা হয় টাকা গোনার মেশিন। এই যে লটারি সংস্থার অফিস, সেই লটারি সংস্থার অফিসে টাকা গোনা মেশিন এলো। আগে একটি ছোট মেশিন এসেছিল, এখন বড় মেশিন এসেছে, সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 3 জন আধিকারিক। শুধু কলকাতায় নয়, দেশ জুড়ে 20টিরও বেশি জায়গায় হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। শুধু এখানে নয়, তামিলনাড়ু, সিকিম, ইন্টারস্টেট, অর্থাৎ বিভিন্ন যে যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যতেও কিন্তু ইতিমধ্যেই এই কানেকশন সামনে আসছে। সূত্রের খবর, দেশব্যাপী এই তল্লাশিতে মোট 9 কোটি টাকা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত।
ডিয়ার লটারিকে কাজে লাগিয়ে দুর্নীতির কালো টাকা সাদা করাই নয়, একাধিক অভিযোগ উঠছে লটারি কিং এর সংস্থার বিরুদ্ধেও। শুধু একটা মাত্র এই ডিয়ার লটারি কাণ্ড নয়, পাশাপাশি টাকা সাইফন হওয়া, বিদেশে হাওয়ালার মাধ্যমে টাকা সাইফন হওয়া, কর ফাঁকি দেওয়া, বিপুল পরিমাণ কোটি কোটি টাকার কর ফাঁকি দেওয়ার চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার থেকে বিভিন্ন জায়গায় প্রায় 48 ঘন্টা তল্লাশি চালায় ইডি। লেক মার্কেটের আবাসনটি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা, সঙ্গে ছিল টাকা ভর্তি তিনটি ব্যাগ। তিনটি ব্যাগ এবং বড় মেশিন নিয়ে ইডি আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন। আহানা বা ইডি অভিযান কার্যত শেষ, বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, বেরিয়ে গেছেন ব্যাংকের অফিসিয়ালসরাও। নিয়োগ দুর্নীতি তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে মিলেছিল টাকার পাহাড়ের হদিশ। ফের কলকাতার বুকে দুর্নীতির টাকার পাহাড়। আরো একবার টাকা গুনতে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক, একাধিক ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। গ্রাম থেকে শহর রাতারাতি ভাগ্য বদলের আশায় এখনো লটারি নিয়ে উন্মাদনার খামতি নেই। অথচ লটারির নামে এতদিন বিরাট দুর্নীতির চক্র ফেঁদে বসেছিল স্যান্টিয়াগো মার্টিন ও তার রাজনৈতিক প্রভাবশালী সতীর্থরা। কম্পিটিশন চলছে অপাপার্থকে হারাবে কি, এই ডিয়ার লটারি মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে। এতদিনে লটারির নামে যে জালিয়াতি ফাঁস হলো, কবে ধরা পড়বে দুর্নীতির আসল মাথা? রিপাবলিক বাংলা। ডিয়ার দুর্নীতিতে ইডি হানা নিয়ে যখন রাজ্য রাজনীতিতে সরগোল, তখন পাল্টা ইডির অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলল সিপিএম। নেপথ্যে ইন্দি জোটে থাকার বাধ্যবাধকতা, আলোচনা হচ্ছে স্যান্টিয়াগো মার্টিন এবং সিপিএম এর অম্লমধুর সম্পর্ক নিয়েও। ভোট করতে লাগে টাকা, আর লাগে টাকা দেবে গৌরী সেন। এক্ষেত্রে গৌরী সেন ডিয়ার লটারি। ভোটের হপ্তা হিসেবে তৃণমূল এবং ডিএমকে কে কোটি কোটি বন্ডের টাকা। ইন্ডি জোটের দুই বড় পার্টির প্রতি লটারি কিং সান্তিয়াগো মার্টিনের ভালো লাগা বোধহয় একটু বেশি। তৃণমূল মার্টিনের সংস্থা থেকে ভোট করানোর জন্য পেয়েছে 542 কোটি টাকা, কম যায় না তামিলনাড়ুর ডিএমকে, তারা পেয়েছে 503 কোটি টাকা। ডিয়ার লটারির দুর্নীতি প্রকাশ্যে আসতেই রাজনীতিতে ইন্ডি ডিয়ার সম্পর্ক নিয়ে তুমুল সরগোল। তামিলনাড়ুর চেন্নাই এবং পশ্চিমবঙ্গের কলকাতা, সূত্রের খবর, ডিয়ার সাম্রাজ্যের সব থেকে বেশি প্রতিপত্তি এই দুই শহরে। ইন্ডি জোটের সঙ্গে দুর্নীতি সর্বস্ব এই সংস্থার ঘনিষ্ঠ যোগ নিয়ে ইতিমধ্যেই সরব বিজেপি। যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই, লটারি আর আবগারি এটাই নিয়ে তো সরকার। এবার আবগারি আসবে, অনেক কিছু জানতে পারবে। অথচ অদ্ভুতভাবে যে সিপিএম উঠতে বসতে দুর্নীতি নিয়ে তৃণমূলকে তুলোধনা করে, আজ হঠাৎ তল্লাশি নিয়ে ইডির অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলে দিল সিপিএম। এইরকম ইলেকট্রাল বন্ডে যারা টাকা দিয়েছেন তাদের থেকে আরো টাকা আদায়ের জন্য কি রেট? কেন ইডি যাদের রেট করেন তারাই দেখি ইলেকট্রাল বন্ডে তৃণমূল বিজেপিকে টাকা দেন। আগামী নির্বাচনের আগে ইডি খানিকটা রেট করে তৃণমূলের পক্ষে টাকা দেওয়ার পরিকল্পনা করছেন না যথার্থই তদন্ত করছেন, এ নিয়ে আমার মনে প্রশ্ন আছে। তবে কি মুখে দুর্নীতি নিয়ে সরব হলেও সিপিএম এর গলার কাঁটা ইন্ডি জোটের বাধ্যবাধকতা? জানা গেল ডিয়ার লটারির মালিক সান্তিয়াগো মার্টিনের সঙ্গে লাল পার্টির বন্ধুত্ব নেহাত যে নেই এমন নয়। 2007 সাল সিপিএম কে 2 কোটি টাকা দান করেন লটারি কিং, লোক জানাজানি হতেই পরে ভোলবদল হয় সিপিএম এর। 2007 সালে 2 কোটি নেহাত কম নয়, পত্রপাঠ অবশ্য সেই টাকা ফেরত দিয়েও দেওয়া হয়। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রাক্তন আইনি পরামর্শদাতা এম কে দামোদরন 2 বার ইডি মামলায় মার্টিনের হয়ে আদালতে সওয়ালও করেন। বাকি ইন্ডি দলগুলোর সঙ্গেও মার্টিনের ঘনিষ্ঠতা নিয়ে জোর আলোচনা। স্ট্যালিনের ডিএমকে তো 2023 সালে প্রশান্ত কিশোরের জায়গায় সান্তিয়াগোর জামাই আদফ আর্জুনাকে ভোট কৌশলী হিসেবে নিয়োগও করেছিলেন। বাইরে কুস্তি ভেতরে দোস্তি, রাজনীতিতে নতুন তত্ত্ব নয় ইন্ডি জোটে। ডিয়ার দুর্নীতি প্রসঙ্গে এজেন্সির দিকে সিপিএম এর তোপ তেমন কিছুর দিকে ইঙ্গিত করছে রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।